নমস্কার বন্ধুরা করবিস কিচেন চ্যানেলে আমার সব বন্ধুদের স্বাগত আজ আমি নিয়ে এসেছি আদায় কাঁচকলায় বনে না জানেন তো কিন্তু তবু আমি আদা কাঁচকলা আলু ডিম দিয়ে একটি রেসিপি নিয়ে এসেছি এটা অন্য স্বাদের বানিয়ে নিতে পারেন দেখুন এর জন্য পুরুষ্ট কাঁচকলা চাই এবং কতগুলো ডিম সেদ্ধ করে নেব আর কতগুলো মাছের পিস নিয়ে নিয়েছি এইবার প্রথমে আমি কাঁচকলাগুলো একটু খোলা শুদ্ধ রেখে কেটেছি এতে কিন্তু রান্নার পরে গলে যাবে না হলুদ প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ মাখিয়ে রাখলে কাঁচকলাটা সহজে কালো হবে না আর লবণ ছড়িয়ে দিয়ে মাছের গায়ে প্রথমে ভালো করে মাখিয়ে দিচ্ছি লবণটা কিছুক্ষণ রেখে দিলে মাছটার মধ্যে লবণ প্রবেশ করে যাবে সেরূপী কাঁচকলাগুলোর মধ্যেও আমি লবণ মাখিয়ে রেখে দেবো তাহলে আর কালারটা চেঞ্জ হবে না আর যে আলুগুলো নিয়ে নিয়েছি আমি প্রেশারে একটা বয়েল করে নেব একটু সিটিটা তুলে দেবো যাতে একটু শক্ত থাকে চলুন সমস্ত রেডি করে নিই পরে আলুগুলো দেখাবো এইবার দেখুন আশা করি আমার রেসিপিটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দেবেন যাতে এরকম নানা ধরনের নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে মশলাটা তৈরি করে নেব মিক্সির বাটির মধ্যে এক ইঞ্চি আদা কুড়ে নিয়েছিলাম সেটা যোগ করে দিলাম এক চামচ জিরে যোগ করে দিয়েছি কাশ্মীরি লঙ্কা একটা যোগ করে দিলাম এটার বেশ কালারটা নিয়ে আসবে আর দুটো ঝালের দরুন শুকনো লঙ্কা লাল দিয়ে দিয়েছি হলুদ এক চামচ যোগ করে দিলাম মশলাটা করে নেব ততক্ষণে কড়ার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাখানো মাছটা দিয়ে সব ধীরে ধীরে আমি ভেজে নেব দেখুন মাছগুলো কিন্তু কড়াটা গরম করেই দেবেন তাহলে কিন্তু জড়িয়ে যাবে না এইভাবে ধীরে ধীরে মাছগুলো এপি টপিট করে ভেজে নিলেই হলো টাটকা মাছ হলে একটুখানি অনেক সময় ভাজ দেওয়া অসুবিধা হয় এইভাবেই সব মাছগুলো ভেজে তুলে রেডি করে নিলাম আমি এপি টোপিট দুই পিটি কিন্তু ভেজে নিয়েছি এইবারে ততক্ষণে বয়েলড আলুগুলো আমি যেগুলো নিয়েছি দেখুন মাঝখান দিয়ে কেটে দিচ্ছি আলুগুলো এই আলুগুলো সমস্ত পিস করে তৈরি করে নিয়ে নেবো পুরুষ্ট কাঁচকলা হলে একটু শক্ত হয় তবে আলুগুলো যদি কাঁচা থাকে কাঁচকলা থেকে সেদ্ধ হতে দেরি হয় এক্ষেত্রে কাঁচকলাগুলো গলে যেতে পারে তাই আলুগুলো সেদ্ধ করে নেওয়াটাই শ্রেয় সেই হিসাবে এবার পিসটা কেটে নিয়েছি বড় বড় করে ততক্ষণে মাছটা রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন তেলটা ঝরিয়ে সর্ষের তেলেই রান্নাটা শ্রেয় এর মধ্যে আলু সেদ্ধগুলো দেখুন পেঁয়াজ একটা বড় আমি কেটে নিয়েছি আর পাঁচকোয়া মতো রসুন একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই তেলের মধ্যেই আমি লবণ হলুদ মাখানো কাঁচকলাগুলো যোগ করে দিলাম আপনারা ছাকা তেলে ভাজতে পারেন তবে কালিয়া রান্নার ক্ষেত্রে যতটা তেল দেবেন এক্ষেত্রে কিন্তু তেলটা ভাজবে না সবই গ্রেভি হিসাবে মিশে যাবে সেই হিসাবে অল্প তেলে রান্না করাটাই শ্রেয় এবার লাল লাল করে একদম কাঁচকলাগুলো দেখুন এপিট ওপিট করে ভেজে তুলে নিলেই হলো এবার আমি তুলে নিয়েছি সেই প্যানের মধ্যেই আবার একটু তেল যোগ করে দিয়েছি দিয়ে আমার ডিমের যেগুলো বয়েল করে নিয়েছিলাম সেই ডিমগুলো দিয়ে এপি ওপিট করে ভেজে নেব ডিমগুলো কিন্তু ভাজা হলে আর কালার হলে তো কথাই নেই সেই হিসাবে আমি ডিমটা প্রথমে চিরিনি এখানে একটা ছুরি দিয়ে দেখুন সমস্ত ডিমগুলোর মধ্যে একটুখানি ছেদ করে দিচ্ছি এক্ষেত্রে ডিমগুলো ফাটবেন না সবাই জানেন আর একটু হলুদ দিয়ে দিলাম ডিমের কালারগুলো কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে ডিমটাও আমি ভেজে তুলে নেব আবার প্যানের মধ্যে কিছুটা তেল যোগ করে দিলাম ডিম ভাজারি তেলের মধ্যে এইবার তেলটা একটুখানি গরম করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে প্রথমে যোগ করে দিলাম জিরে কিছুটা হাফ চামচ শুকনো লঙ্কা টা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভেজে নিয়ে রসুন যে পাঁচকোয়া কুচিয়ে নিয়েছিলাম সেইটা দিয়ে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজটা যোগ করে দিন বেশ বড় সাইজের পেঁয়াজ একটা দিয়ে দিন এবার আস্তে ধীরে পেঁয়াজটা ভেজে নিলেই হলো পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করার সময় পেঁয়াজের মধ্যে একটুখানি লবণ যোগ করে দিন এক্ষেত্রে পেঁয়াজটা ভালো ভাজা হবে এইবার মিক্সির বাটিটার মধ্যে আবার নিয়ে নিয়েছি দুটো টমেটো দেখুন আমি যোগ করে দিলাম দিয়ে টমেটোগুলো একটু ঘুরিয়ে নেব এইবার পেঁয়াজটা ততক্ষণে লাল লাল করে ভাজা হয়ে গেছে মিক্সির ওই টমেটো যেটা আমি পেস্ট করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ ভাজা কিছুটা ওয়ান থার্ড ভাগটা যোগ করে দিচ্ছি দেওয়ার পরে এটা আমি একসঙ্গে পেস্টটা বানিয়ে নেবো কড়ার মধ্যে কিছুটা পেঁয়াজ রেখে দিলাম আমি অল্প মশলাই ব্যবহার করি আর একটুখানি তেল যোগ করে দিলাম সর্ষের তেল একটু গরম করে নেব কড়া করে ততক্ষণে পেঁয়াজটা ভেজে মশলাটা যোগ করে দিলাম এটা কিন্তু লঙ্কা জিরে আদা যেটা এবার এক চামচ লঙ্কা গুঁড়ো যোগ করে দিন না খেলে কাঁচা লঙ্কা বেটে বা ফেলে দিলেই হলো লবণটা দেওয়ার পরে পেঁয়াজ ভাজা টমেটোর যেটা পেস্ট সেটাই দিয়ে দিলাম এইবার আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা বেশ কিছুক্ষণ তৈরি করে নিন মশলা ধোয়ার জলটাও দিয়ে দিন আর এক চামচ হলুদ যোগ করুন হলুদটা আপনাদের কালার অনুযায়ী যোগ করে দেবেন এবার দেখুন মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে মশলাটা এবার নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে তৈরি করে নিন দেখুন কতটা থকথকে মশলা হয়ে গেছে এবার দুটো তেজপাতা আমি যোগ করে দিলাম দিয়ে আর একটুখানি মশলাটা ড্রাইভাবে কষে নেব তেলটা বেরোনো পর্যন্ত আর একবার অপেক্ষা করুন দেখুন মশলাটা নাড়িয়ে দিচ্ছি কড়াটা একটু যতক্ষণ হালকা হালকাভাবে ধরা ধরা হবে সেরকম অবস্থায় সেদ্ধ করে কষে নিন মশলাটা এবার কিছুটা কড়াইশুঁটি শীতকালে যোগ করে দিন আর ভাজা কাঁচকলাগুলো যোগ করে দিন আলুগুলো যোগ করে দিন এবার মশলাটার সঙ্গে মিশিয়ে মিশিয়ে আলুটা কাঁচকলাটা কড়াইশুটিটা একসঙ্গে একদম সুন্দরভাবে কষে নিন যাতে আলুগুলোর মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায় এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখতে পাচ্ছেন যখন কড়ার গায়ে আর লাগবে না কষতে কষতে তখন ভাববেন মশলাটার স্মেলটা চলে এসেছে রেডি এবার জলটা যোগ করে দিন আপনারা যে অনুযায়ী গ্রেভি রাখবেন তবে কাঁচকলা ঝোল সবসময় থকথকে হয়ে যায় প্রচুর জলটা টেনে নেয় তাই একটু ঝোলঝোলি রাখবেন দেখুন ফুটতে আরম্ভ করে দিয়েছে কারিটা মোটামুটি কিছুটা হয়ে এসেছে লবণটা দেখে দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দেবেন মিষ্টি খেতে চাইলে এক চিমটে মিষ্টি দিয়ে দিতে পারেন এইভাবে দেখুন টুটে কারিটা এইট্টি পারসেন্ট হয়ে গেছে আমি তরকারির জন্য দুটো ভাগ করে নিয়ে নিচ্ছি এক্ষেত্রে ঝোলটা দেখেছেন কতটা ঘন হয়ে এসেছে তরকারিটা কিন্তু ঘনই হবে সেক্ষেত্রে আমি এই বাটিতে যতটা প্রয়োজন হাফ হাফভাবে কাটিয়ে তুলে নিয়ে নিচ্ছি সমস্ত গাড়িটা থেকে এইবার কড়াই বাকি যে তরকারিটা আছে তার মধ্যে আর দেখুন বাটির মধ্যে তরকারি দুটো হাফই এইবার কড়ার মধ্যে যোগ করে দিন আপনার ভাজা টাটকা মাছগুলো মাছগুলো দিয়ে দিন দিয়ে একটুখানি চাপা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে করে নিন গ্রেভিটা যদি আপনারা মনে করেন একটু পাতলা খাবেন তাহলে কিন্তু একটু জল গরম জল যোগ করবেন কাঁচা জল কখনোই নয় এইভাবে আরেকটুখানি ফুটিয়ে নিন চাপা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিন আর লঙ্কা দেওয়ার দরকার নেই আমি অনেকটাই দিয়েছি ঝাল খেতে চাইলে দু একটা কাঁচা লঙ্কা যোগ করে দিন টেস্ট বদলাতে এরকম একটা রেসিপি বানিয়ে নিন একটু চাপা দিয়ে দিন একই রকম না কাঁচকলার ঝোল পাতলা সবই খাই কিন্তু এরমভাবে খেলে অসাধারণ লাগে এইবার গরম মশলা আর ধনে পাতা একটু দিয়ে দিলাম দিয়ে ব্যাস নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমার কিন্তু কাঁচকলা আলুর কালিয়াটা রেডি দেখুন কীরকম হয়েছে ঠিক এই রকম রান্নাটা হবে দেখুন অসাধারণ টেস্টের আপনারা বানিয়ে ফেললেই হলো কেমন হয়েছে আমাকে জানানোর অনুরোধ রইল দেখুন ঝোলটা ঠিক এরকম থক হয়েছে এটা কিন্তু সারা বছরই এরকম রেসিপি বানিয়ে খেতে পারেন কলা সারা বছরই সমানভাবেই পাওয়া যায় আর পুরুষ্ট কাঁচকলা হলে টেস্ট বদলাতে এরকমভাবে রেসিপি বানিয়ে নিলেই হলো অন্যদিকে তরুণ আমি ডিমের কারিটার কাছে চলে এসেছি এটা তো এইট্টি পারসেন্ট হয়েই গেছে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ডিমগুলো যোগ করে দিচ্ছি আমি আর একটুখানি ফুটিয়ে নেব জাস্ট নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলো দিয়ে দিলাম দুই বেলার যদি একই সবজি দিয়ে একটু আলাদাভাবে করে নেওয়া যায় তাহলে তো কথা নেই কারিটা পুরো রেডি হয়ে গেছে দেখুন আমি ফুটিয়ে নিয়েছি সেটা আর অতটা দেখালাম না এবার এটার মধ্যেও গরম মশলা যোগ করে দিন ভিন্ন স্বাদেরই দুটো রান্না কিন্তু টেস্ট এক হবে না মাছ আর ডিমের যেহেতু খাওয়ার টেস্ট আলাদা এবার ধনেপাতাও একটু দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে দেখুন এটা একটু ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করে দিলেই হলো ভাত লুচি রুটি পরোটার সঙ্গে কিন্তু এরকম কারি জমে যাবে আর কাঁচকলাটা পুরুষ্ট হওয়ার জন্য এটা আলুর মতো টেস্ট লাগবে আর খোলাগুলো একটু রেখে দেবেন তাহলে কিন্তু গোলে আরও ঝোলটা ঘন হবে না চলুন আমার দুটো রেসিপি রেডি আমি পরিবেশন করে দিলাম কেমন হয়েছে আপনারা করে দেখুন ভালো লাগলে আমার সঙ্গে থাকুন পরবর্তী রেসিপিগুলো দেখুন এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ